এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি গড়িয়াহাটে। অনেক দিন পর সুদীপ্ত বলল চলো একটু গড়িয়াহাটে মার্কেট যাব। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে না মনটা ঠিক নেই, ঠিক মতন ব্লগিং করতে পারছি না, সেই ইচ্ছাটা হঠাৎ করে কমে যাচ্ছে। আর এদিকে ঐশী এত ডিস্টার্ব করছে, মানে খাবার খাবে না। এই খাবার নিয়ে আমার চিন্তায় আরও বেশি ব্লগিং করতে ইচ্ছা করছে না। ফাইনালি গড়িয়াহাটে পৌঁছে গেছি। গড়িয়াহাটে গেলে আমার একটা প্রবলেম হয়, জিনিস কিন্তু সব পছন্দ হয় কিন্তু বার্গেনিং করতে পারি না, তাই আমি সব সময় মল থেকে নয় অনলাইন থেকেই কিনি। আগে যখন বন্ধুরা মিলে যেতাম তাদের মধ্যে একজন ছিল হেভি বার্গেনিং করতো, তাই যখনই কিছু কিনতে হতো না ওর সাথে চলে যেতাম। এদিকে আমরা সিটি মার্টে চলে গেছি অনেক দিন পর। লাস্ট দু মাস আগে আমরা সিটি মার্টে গেছিলাম, তখন সেরকম কালেকশন ছিল না। আগে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখতো, এখন যেন কীরকম হয়ে গেছে সিটি মার্টটা। আর এইদিকে বাবা ট্রায়াল রুমে ট্রায়াল করছে, তার সাথে মেয়েও শুরু করে। কয়েক বছর আগে অবধি আমি আর সুদীপ্ত সিটি মার্টে যেতাম, গড়িয়াহাট সিটি মার্টে পুজোর সময়। তখন কিন্তু ভালোই কালেকশন আমার চোখে পড়তো, আমার মনের মতনও আমি অনেক কিছু কিনেছি, কিন্তু এবারে আমার মনের মতন আমি কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো অনলাইনের ওপর এতটা ভরসা হয়ে গেছে যে মার্কেটে গিয়ে কেনার মতন ওই অভ্যাসটাই আমার চলে গেছে, তাই হয়তো কিছুতেই কিছু পছন্দ হচ্ছে না। ফাইনালি সুদীপ্তর একটা শার্ট পছন্দ হয়েছে। শার্টটা কেনার পর সুদীপ্তর মুখে কি হাসি, কিন্তু আমি ভীষণ রেগে গেছিলাম, কারণ আমি কিন্তু কিছু কিনতে পারলাম না, আমার মুডটা ভীষণ অফ হয়ে গেছিলো। কিন্তু তারপর এই ছোলাটা উফ কি দারুণ ছিল। এই ছোলা মাখা কিন্তু যখন বন্ধুদের সাথে গড়িয়াহাটে মার্কেটে যেতাম বেশ খেতাম আমরা, আর তার সাথে ফুচকা, কি না দিন ছিল ওই সময়টা, ওই দিনগুলো আর ফিরবে না। সারা রাস্তা সুদীপ্ত গজর গজর করতে করতে এলো, কারণ আমি তো কিছু কিনিনি। বাট আমার একটা ফেভারিট জিনিসের দিকে চোখ পড়ে গেছে, সেটা হলো মোমো শপটার দিকে। দেখো এই মোমো শপটা আমাদের এখানে নতুন হয়েছে, মোমো পাই। আর গত কয়েকদিন ধরে আমি আর সুদীপ্ত বেশ মোমো খাচ্ছি, তাই ভাবলাম এখানে এক ট্রাই করা হোক। ব্যাস দাঁড়িয়ে পড়লাম, আর ওখানে গিয়ে আমরা একটা থাই মোমো অর্ডার দিলাম। ওখানে খেতে পারবো না, কারণ আমাদের সাথে একটা দুষ্টু মেয়ে আছে, সে যে কী করছে বলতে পারবো না। ফাইনালি মোমো নেওয়ার পর হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়লো, পাশে একটা চায়ের দোকানে দেখি ঠেকুয়া পাওয়া যাচ্ছে। আমি ভাবতেও পাচ্ছি না চায়ের দোকানে ঠেকুয়া পাওয়া যাচ্ছে, যেখানে বিস্কিট কেক এগুলো দেখতাম এখন ঠেকুয়া দেখছি, দারুণ লাগছে, ভাবছিলাম খাবো। কিন্তু সুদীপ্ত বলছে আর কত খাবি, এটা খাবি ওটা খাবি, উফ ওর কথা শুনে আর খেতে ইচ্ছা করলো না। ফাইনালি ঐশীর জন্য একটা গিফট কিনেছিলাম, যেটা ঐশী রয়ের একদমই পছন্দ হলো না, তাই ভাবলাম ওটাকে রিটার্ন করে দেবো। ও দেখো দেখেই দৌড়াচ্ছে। আজকে ডেইলি ব্লগটা এই অবধি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড অবশ্যই আমাদের পাশে দেখো।